এই মুহূর্তের পর সবথেকে বড় খবর, এবার পশ্চিমবঙ্গে উপনির্বাচন নিয়ে মুখ খুললেন শুভেন্দু এবং দিলীপ ঘোষ। যেখানে দাস দিলীপ ঘোষ সরাসরি জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের তৃণমূলের দুর্নীতি ও ভোট প্রার্থী হিংসার পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গের মাটিতে উপনির্বাচন করা সম্ভব নয়, এমনটাই দাবি দিলীপ ঘোষের। যেখানে দাস শুভেন্দু অধিকারীও এও বললেন যে রাজ্যের মাটিতে করোনা পরিস্থিতি অনেকটাই ভয়াবহ, এই অবস্থায় উপনির্বাচন করা সম্ভব নয়। যেখানে দেখবার বড়সড় বিভেদনকে বলল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী ছয় মাসের মধ্যে পশ্চিমবঙ্গে যদি উপনির্বাচন না হয় তাহলে মমতার মুখ্যমন্ত্রী পদ থাকছেন না, এমনটাই ভারতের সংবিধান। যেখানে দেখবার বড়সড় বিভেদনকে বলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষে দেখবেন, চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সেখানে চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিংগুলি সবার আগে পাওয়ার জন্য। 2023 নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। যেখানে তো মমতাকে আগামী ছয় মাসের মধ্যে যে কোনোটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিদায়ক হতে হবে, তা নাহলে মমতার মুখ্যমন্ত্রী পদ আর থাকছেন না, এমনটাই ভারতের সংবিধান। যেখানে তো শুভেন্দু অধিকারী উপনির্বাচন নিয়ে মুখ খুললেন যে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে উপনির্বাচন করা সম্ভব নয়, উপনির্বাচন কবে হবে তার একমাত্র সিদ্ধান্ত নেবেন ইলেকশন কমিশনার। ইলেকশন কমিশনার মতেই যেদিন মনে করবেন সেদিনই পশ্চিমবঙ্গের মাটিতে উপনির্বাচন হবে, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। যেখানে তো পশ্চিমবঙ্গের মাটিতে এখনই উপনির্বাচন করা সম্ভব নয়, এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। তাহলে কি আর মমতার মুখ্যমন্ত্রী পদ থাকছেন না? যেখানে তো বড়সড় বিতর্ক বলল মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে কি উপনির্বাচন করা সম্ভব কি না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।